হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিকা ব্লগ। সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজকেও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই দেখো, এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় বলো তো? গঙ্গায় স্নান করতে। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমাদের অসুস্থ চলছিল, তো অসুস্থটা আমাদের 29 তারিখে উঠেই গেছে। তো এখন আমরা সবাই মিলে যেটা করছি সেটা হচ্ছে গঙ্গা স্নান করে শুদ্ধ হচ্ছি। তো তাই জন্য গঙ্গাতে যাচ্ছি স্নান করতে। তো এই দেখো, আমি যাবো হচ্ছে বলতে ঘাটে, আমাদের হাজিসার বলতে ঘাটায়। তো এই দেখো, মোটামুটি মানে পৌঁছেই গেছি। এই যে মা গঙ্গা, আর এইটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী। এই দেখো মন্দিরটা, তোমাদেরকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে মা সিদ্ধেশ্বরী। তো এখন চলে যাবো সোজা গঙ্গায় স্নান করতে। মামমামের এটা ফার্স্ট টাইম গঙ্গায় স্নান করা হবে, ও এর আগে কখনও গঙ্গায় স্নান করেনি, তাই ও তো ভীষণ আনন্দ পেয়েছে গঙ্গায় স্নান করে, আর কিছুতেই উঠতে চাইছিল না। তো ওকে বলছিলাম যে পরে আবার নিয়ে আসবো, তো এরকম বলাতে ও তারপর গিয়ে উঠেছে। ওর এমনিতেও ঠান্ডা লেগে রয়েছে, তাই জন্য বেশি জলে ছিলাম না, তাতে করে স্নান করে নিয়েছি। মামাকেও স্নান করিয়ে দিয়েছি, আর দেখো সাথে করে একটা মগ আর একটা ঘুটি নিয়েছিলাম। ঘুটিটা নিয়েছিলাম শিবের মাথায় জল দেবো বলে। তো এই দেখো স্নান টান কমপ্লিট, এবার আমি নিয়ে যাবো ঘুটি করে জল উপরে। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। এই দেখো আমরা যাচ্ছি বাড়ি। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ব্লগে।